বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। কৃষ্ণা ফুড ব্লগে তোমাদের স্বাগত। আজকে আবারও চলে এলাম একটা নতুন সন্ধ্যের খাবার তোমাদের সাথে শেয়ার করব বলে। তো গলাটা একটু খারাপ আছে, তোমরা এটা ম্যানেজ করে নিও। তো খাবারটার নাম দিয়েছি আমি সিঙ্গারা চাট মশালা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো সিঙ্গারা নিয়েছিলাম। সিঙ্গারা দুটোকে এইভাবে ভাঙতে হবে, ভেঙে তার উপর দিয়ে একটু দিয়ে দিব টক দই, একটু লবণ আর একটু চিনি দিয়ে সেটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এই টক দইটা দেওয়ার পরে খুব সুন্দর লাগবে। এই খাবারটি তোমরা সন্ধেবেলা তৈরি করে বাড়িতে খেতে পারো, অসাধারণ হয় খেতে। আমি তো অনেকবার খেয়েছি, তাই তোমাদের আজকে শেয়ার করলাম, খেয়ে দেখো অবশ্যই কেমন লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারা চাটনি, যেটা সিঙ্গারার সাথে দিয়েছিল। এই সিঙ্গারার মিষ্টি চাটনিটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ছুরি ভাজা। ছুরি ভাজাটা এই সিঙ্গারার উপরে দিলে এত সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে, খুব সুন্দর লাগে খেতে। এই ছুরি ভাজাটা তোমরা দিতে পারো, খুব সুন্দর লাগবে। তারপর আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একদম কুচি কুচি করে কাটতে হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তোমরা এখানে লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমি লঙ্কা কুচি দেইনি, কারণ ঝালটা বেশি একটা পছন্দ করি না আমি। তো তারপর আরেকটু আমি সিঙ্গারার চাটনি দিয়ে দিলাম, তারপর আরেকটু টক দই আমি দিয়ে দিব। তারপরেই আমাদের এই সুন্দর খাবারটা তৈরি হয়ে যাবে। তো তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। তারপর তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খাবারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাই।